হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিমাস কিচেন। রিমার কিচেনে আজকে আর একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। দেখুন, সয়াবিন তো আমরা অনেকেই খেতে খেতে বোর হয়ে গেছি, এক রসা কষা, তাই আজকে একটু হটকে যেটা আমরা রুটির সাথে মেনলি খেতে পারবো, নিয়ে নিয়েছি চিলি সয়াবিন বানাতে চলে এসেছি। তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি, যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর তার সাথে নিয়ে নিয়েছি দুখানা ডিম। সস তো অবশ্যই লাগবে, তার জন্য টমেটো সস, চিলি সস, সোয়া সস আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। দেখুন, নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন ফাইনলি চপ করে নেব। আমি বেটে দেয়াটা ভালো লাগে না, তাই চপ করে নেবেন। দেখুন, একটু দানা দানা মতন থাকবে, এটাকে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, তাতে ফুলে একদম রসগোল্লার মতন হয়ে গেছে। তারপরে জলটাকে ভাত দিয়ে ভালো করে চিপে সয়াবিনটা নিয়ে নেব। একটা বড় পাত্রে নেবেন, তাতে মাখতে আর ম্যারিনেট করতে খুব সুবিধা হবে। প্রথমেই সয়াবিনের মধ্যে 2 টেবিলস্পুন আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম 2 টেবিলস্পুন সয়া সস, দিয়ে দিলাম হালকা পরিমাণে নুন, আর দিয়ে দেব 2টো ডিম। বাইন্ডিংটা দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার। আর একটু দিয়ে দেবো টমেটো সস, তাহলে খুব ভালো লাগবে। এবার খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, পুরো কোটিংটা যাতে সয়াবিনের মধ্যে হয়। একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে সসগুলো সব গুলে নেব। নিয়ে নিলাম 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো একটু সয়া সস, চিলি সস, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী, আর নিয়ে নিলাম টমেটো সস। এবার খুব ভালোভাবে সসগুলো গুলে নিতে হবে। দেখুন, একদম ভালো করে গুলে নিয়েছি। এবার চলে এসেছি মূল রান্নার দিকে। কড়াইতে সাদা তেল নিয়ে নিতে হবে, কেন কি রেসিপিটা পুরো সাদা তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একে একে সয়াবিনগুলো পকোড়ার আকারে ভেজে নেব। বাড়িয়েই ভাজবেন, তাহলে বেশ ক্রিস্পি হবে। দেখুন কি সুন্দরভাবে সয়াবিনের পকোড়াগুলো হয়ে গেছে। খুব কালো করে ফেলবেন না, কড়কড়া হয়ে, একদম কড়া হয়ে গেলে সয়াবিন রাবার হয়ে যাবে। তেলের মধ্যে এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা প্রথমে অ্যাড করে দেব, হালকাভাবে নাড়াচাড়া করে নিই। তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলোও দিয়ে দেব। খুব বেশি ভাজবার কোনো দরকার নেই, আনাজগুলো করে গেলে একদম ভালো লাগবে না। দিয়ে দিলাম হালকা পরিমাণে নুন, নুনটা অবশ্যই বুঝে দেবেন, কেন কি সসের মধ্যে নিজস্ব একটা নুন থাকে। দিয়ে দিলাম হালকা পরিমাণে চিনি। এবার যে সসের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব, আর একটু হালকা জল অ্যাড করে দেব, নাহলে পুরো তলায় পুড়ে যাবে। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম জাস্ট কালারের জন্য। ঝালটা বারবার বলছে, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিক্স করে নেয়ার পরে সয়াবিনগুলো অ্যাড করে দেব। খুব ভালোভাবে সসের সাথে সয়াবিনগুলোকে মিক্স করে নেবেন। আমার এইটাই রিকোয়েস্ট যে আপনারা এই রেসিপিটা প্লিজ একবার বাড়িতে অন্তত বানিয়ে রুটির সাথে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেছে, কেন কি সয়াবিন তো পুরো ড্রাই করে নেবে।
নিয়ে চলে এসেছি সার্ভ করে। কি সুন্দর দেখতে হয়েছে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটাই বেশি মোটিভেট করে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন রিমাস কিচেন। বাই।